ফিফার সেপ্টেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনা দুটা ম্যাচ খেলেছে, যেখানে চিলির বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে তারা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ ম্যাচটাই কলম্বিয়ার কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলটায় আর্জেন্টিনার অবস্থান সবার উপরে। 8 ম্যাচ শেষে আর্জেন্টিনার অর্জন 18 পয়েন্ট। অক্টোবরে ফিফার আগামী উইন্ডোতে আরও দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা, সেই দুটা ম্যাচও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের সেই দুই ম্যাচে আর্জেন্টিনা মাঠ নামবে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচের আগে দারুণ স্বস্তির খবর এসেছে আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচে অর্থাৎ অক্টোবরের উইন্ডোতে আর্জেন্টিনা পাচ্ছে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো জানিয়েছেন লিও মেসি মায়ামির আগামী ম্যাচটাই খেলবেন। চোট কাটিয়ে 2 মাস পর মাঠে ফিরেছেন মেসি। ক্লাব ফুটবলে ফেরা লিওনেল মেসিকে অক্টোবরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্ডো আলবেসেলেস্তেও জানিয়েছে লিওনেল স্কালোনি লিওনেল মেসিকে নিয়ে অক্টোবরের উইন্ডোর দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবে।